খবর চব্বিশ নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। নিজে WBCS অফিসার হওয়ার পরেই মনস্থির করেছিলেন জেলার ছেলে মেয়েদের জন্য কিছু একটা করবেন, আর সেই তাগিদেই নিজের অন্যান্য WBCS বন্ধুদের নিয়ে শুরু করলেন একটি কোচিং সেন্টার। সম্পূর্ণ বিনামূল্যে জেলার প্রতিযোগিতামূলক ছেলে মেয়েদের WBCS এর কোচিং দেওয়া হয় এখানে। WBCS অফিসার কৃষ্ণেন্দু দে ও তার সঙ্গী আবগারিকর্তা মদন মোহন ধর নিজেদের কাজ সামলে নিয়মিত হাজির হন এই স্বপ্ন উড়ানের কোচিং ক্লাসে। তিনি কৃষ্ণেন্দু দে, WBCS অফিসার। পদের দায়িত্বে কথা ছিল নেজারতখানার হিসেব নিকেশ নেওয়ার, কিন্তু কথাই আছে না উঠল বাই তো মক্কা যায়। WBCS কৃষ্ণেন্দু দেরও সেই রকম বাই উঠল। নিজে WBCS অফিসার হওয়ার পরেই মনস্থির করেছিলেন জেলার ছেলে মেয়েদের জন্য কিছু একটা করবেন, আর সেই তাগিদেই নিজের অন্যান্য WBCS বন্ধুদের নিয়ে প্রায় দুবছর আগে বহরমপুরে জেলা গ্রন্থাগারে শুরু করলেন একটি কোচিং সেন্টার। উদ্দেশ্য শহর ছাড়িয়ে শহরতলি, মফস্বল বা গ্রাম, সেখানকার ছেলেমেয়েরাও হোক প্রতিযোগিতামুখী। সম্পূর্ণ বিনামূল্যে জেলার প্রতিযোগিতামুখী ছেলেমেয়েদের WBCS এর কোচিং দেওয়া হয় এখানে। WBCS এর আতঙ্কে ভিড়মি না খেয়ে তাকে হাতের নাগালে আয়ত্ত করতে স্থানীয় ছেলেমেয়েদের কোচিং দিচ্ছেন কৃষ্ণেন্দু দে আর তার সঙ্গীরা। সঙ্গী মদন মোহন ধর, পদাধিকারে আবগারি দপ্তরের কর্তা, তিনিও কাজ সামলে নিয়মিত হাজির হচ্ছেন এই স্বপ্ন উড়ানের কোচিং ক্লাসে। শহর ছাড়িয়ে জেলার প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও নিজেদের লক্ষ্য পূরণে এই কোচিং সেন্টারে ক্লাস করতে আসে, আর সমস্ত স্যারেদের পরিচালনায় ইতিমধ্যেই WBCS এর প্রিলি ও অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অনেকেই। নিয়মিত মক টেস্ট নেওয়া হয় মক ইন্টারভিউ, যাতে আরও বেশি করে মনোবল বৃদ্ধি পায় পড়ুয়াদের। এই কোচিং সেন্টারে পড়ায় উপকৃত সকল ছাত্রছাত্রীরা, তাদের স্বপ্নও একদিন পূরণ হবে বলে আশাবাদী তারা। এখানে মানে সমস্ত স্যারেরা অ্যাভেলেবল, আমার মানে যে সমস্ত ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো করার সময় যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমি নির্দ্বিধায় বলতে পারি, স্যারেরা তার মানে হেজিটেট করি না এবং স্যারেরা সব অ্যান্সার করেন। এবং যে মক টেস্টগুলো হয় সেগুলো মানে WBCS মেন্সের জন্যও যথেষ্ট মানে অ্যাপ্লিকেবল, সেগুলো দিলে মানে মেন্স লেভেলের প্র্যাকটিসটা হয়। রিসেন্টলি CHSL টায়ার ওয়ানটা পাস করেছি, তার আগে আমি BCS প্রিলি ক্লিয়ার করেছি, মেন্স দিয়েছি, আর ইন্টেলিজেন্স ব্যুরোতে টায়ার ওয়ান ক্লিয়ার করেছি। অবশ্যই প্রশংসনীয়, কারণ মানে এই সমস্ত পড়াশোনার জন্য আমাদের একটা গাইডেন্স অবশ্যই দরকার, কারণ নিজে নিজে পড়লে অনেক সময় অনেকে ক্লিয়ার করে কিন্তু তাও অনেক সময় বুঝতে অসুবিধা হলে আমাদের একটা মানে স্যারের প্রয়োজন হয়। তো এখানে মানে সকলেই আসছে, নির্দ্বিধায় আসছে, কোনো মানে ফিজের কথা ভাবতে হচ্ছে না, তো এটা অবশ্যই একটা মানে প্রশংসনীয় স্টেপ। আমি যখন বহরমপুরে প্রথম আসি তখন আমার একটা বন্ধুর কাছ থেকে জানতে পারি যে এখানে BCS এর জন্য কোচিং দেওয়া হয়। তখন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের যে জঙ্গিপুর সাব ডিভিশন আন্ডারে একটা গ্রামে অঞ্চলে, তো আমি এখানেই থাকতাম, এখানেই পড়াশুনো। তারপরে যখন শুনি যে এই লাইব্রেরিতে ক্লাস দিচ্ছেন স্যারেরা, বিশেষ করে WBCS এর জন্য, তখন আমার বেশ ব্যাপারটা নিয়ে বেশ ইন্টারেস্টিং জাগে। তখন আমি এখানে আসার পরে আমি স্যারদের কাছ থেকে অনেক রকম হেল্প পাই, যেমন ধরুন যে কোনো সাবজেক্টে যেখানে আমার প্রবলেম ছিল সেই সমস্ত জায়গায় স্যারেরাকে বলতাম, স্যারেরা আমাদের হেল্প করেছে যে কোথায় আরও বেশি করে ইম্প্রুভমেন্ট করলে বিশেষ পাওয়া যায় সেই সমস্ত ব্যাপারে। আমি সেগুলো তো বেশি করে আরও স্যারদের কথা শুনে আরও সে সমস্ত জায়গায় বেশি করে জোর দিয়ে পড়াশুনো করেছি, তার ফলে অনেক রকম সাকসেস বা সাফল্য পেয়েছি। তো আমি আমাদের জন্য বিশেষ করে এই গরিব স্টুডেন্ট মানে আমরা মধ্যবিত্ত গরিব স্টুডেন্টদের জন্য যারা এই সমস্ত স্যারেরা যে অনেকটা হেল্পফুল করেছে তার জন্য স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই যে লাইব্রেরিতে এরকম একটা ক্লাস স্টার্টিং করেছে। এইটুকু বলবো যে স্যারেদের জন্য অনেক, হ্যাঁ আমি CGL টায়ার টু দিয়ে এলাম, আর রেলওয়ের যে টেকনিশিয়ান আছে গ্রুপ সি সেটাতে আমি অলরেডি মানে ভেরিফিকেশান হয়ে গেছে আমার কমপ্লিট, প্যানেল দিতে বাকি আছে,
আর আইবি ইন্টেলিজেন্স ব্যুরো যে একটা এক্সাম নিয়েছিলেন সেখানে আমরা টায়ার ওয়ান পাস করে আসি। সে আমি এখন আরও আরও একজন আর একটা এক্সাম হয়েছিল স্টেট থেকে, ওখানে একটা পাস করে আসি। মানে পাস করে বলতে ওটা জাস্ট টায়ার ওয়ান দেওয়া আছে, এগুলো এই সমস্ত চলছে। টায়ার টু এর জন্য প্রিপারেশান নিচ্ছি, স্যারদের কাছ থেকে অনেক রকম হেল্প পাচ্ছি, বিশেষ করে ইন্টারভিউয়ের জন্য স্যাররা অনেক হেল্প করেন, যেখানে আমাদের বেশি খুব বেশি প্রবলেম হয় সেখানে স্যাররা বেশি আমাদেরকে আরও। আজ থেকে প্রায় 10 বছর আগে WBCS অফিসার হিসেবে কাজে যোগদান করেন কৃষ্ণেন্দু দে। তখনই ঠিক করেছিলেন মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎসাহিত করতে কিছু একটা করবেন, আর সেই প্রচেষ্টার ফলস্বরূপ গুটি কয়েক পড়ুয়াদের নিয়ে শুরু করেন এই কোচিং সেন্টার। এখন ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক, এবার ইচ্ছা আছে ব্লক স্তরে এই কোচিং সেন্টারকে নিয়ে যাওয়া। মাথায় চাপলো এইভাবে যে আমরা এই লাইব্রেরিকে কেন্দ্র করে যেটা হয়, আমরা যারা এখানে প্রথম থেকে স্টার্ট করেছিলাম তারা মূলত এই লাইব্রেরিকে কেন্দ্র করেই কিন্তু পড়াশোনা করেছিলাম, যখন নিজেরা কম্পিটিটিভ এক্সামে জন্য প্রিপারেশন করি আর কি। তো সেই জিনিসটা কোথাও মাথার মধ্যে ছিল, আর সেটা যখন ছিল আজ থেকে প্রায় আমরা চাকরি পেয়েছি 9-10 বছর আগে, সেই সময় আমি ছিলাম, আমার বন্ধু মদন এখানে আছেন। তো তখন থেকে আমাদের মাথায় ছিল, আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন খুব বেশি যে গাইডেন্স পেয়েছিলাম সেটা বলবো না। আর আরেকটা জিনিস ছিল, তখন কিন্তু আমাদের সময় মুর্শিদাবাদ থেকে পাওয়ার ছেলেমেয়েদের পরীক্ষাগুলোতে চাকরি পাওয়ার সংখ্যা খুব কম ছিল। তো আমরা তখন থেকে একটা জিনিস মাথায় রেখেছিলাম যে যদি কোনোদিন নিজেরা সুযোগ পায় এই জিনিসটা গিভ ব্যাক দিতে, পে ব্যাক করতে সোসাইটিকে কিছুটা, তাদের ছেলেমেয়েদের গাইড করতে, তো সেই অপরচুনিটি আমরা নেব। তো সেই থেকে স্টার্ট হলো বছর দুয়েক আগে, প্রায় 4-5 জন ছেলে মেয়ে এখানে আমরা পেয়েছিলাম সেই সময় পড়াশোনা করতে এসেছিলো তাদেরকে নিয়ে। তো তখন হয়তো সপ্তাহে একদিন কি দুদিন করে ক্লাস করাতাম, কি 10 দিন একদম হতো, খুবই কম। আমরা 2-3 জন বা একজন আমি স্টার্ট করলাম, তারপরে মদনকে পেয়ে গেছিলাম আরও 2-1 জন, এইটা হলো। কিন্তু এখন সেটা আমাদের খুব ভালো জায়গাতে গেছে আর কি। সেটা একটা জিনিস যেটা আমরা এখানে করছি, এখানে মূলত যে ছাত্রছাত্রীরা আসছে তারা বহরমপুরকে কেন্দ্র করে আছে, কারণ আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরির তত্ত্বাবধানে এখানে যে ফ্রি কোচিং সেন্টার চলছে, তো সেখানে এখনই আমাদের ছাত্র সংখ্যা প্রায় 250-র উপরে হয়ে গেছে। তো সেটা বিভিন্ন সময় এরা এসে ক্লাস করে যায়। এবার আমরা তারপরে যে উদ্যোগ নিয়েছি, আমাদের এটা পাওয়ার পর বেশ কিছু ব্লক থেকে বিডিও সাহেবদের কাছ থেকে বা অন্যান্যদের কাছ থেকে এসছে যে আমরা ব্লকে বা অন্য জায়গায় গিয়ে যদি কিছু মক ওয়ার্কশপ করতে পারি, কোনো মক একটা দুটো পরীক্ষা নিতে পারি, সেই জিনিসগুলো। তো আমরা নেক্সট যেটা উদ্যোগ নিয়েছি এরপরে, যে আমাদের যখন সময় এরপরে আস্তে আস্তে করব, সেটা হচ্ছে ব্লকগুলোকে আস্তে আস্তে গিয়ে আমরা টাচ করার চেষ্টা করব, এইটা করেছি। আর আমাদের মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে এটাই বোঝানো যে পরীক্ষাগুলো তো প্রথম কথা দেওয়া যায়, আর পরীক্ষাগুলোতে দিয়ে কিন্তু পাশ করা যায়, এটাই আমাদের এখানে মেন। যারাই পাশ করছে এইটা আমাদের কাছে সবথেকে বড় পাওনা, যে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু তারা এক স্বপ্ন দেখতে শুরু করেছে, তারা স্বপ্নটা দেখছে যে হ্যাঁ পরীক্ষা দেওয়া যায়, পরীক্ষাগুলোতে পাশ করা যাবে। এবং সেটা স্বপ্নগুলো দেখার জন্য তাদের যখন একটু গাইডেন্স লাগবে, কীভাবে দেবে, কোন বইটা পড়বে, কীভাবে পড়বে, এবং পরীক্ষা হলে তার যে পারফরমেন্সটা সেটা কীভাবে হবে, কোথায় ভুলগুলো কম করবে, ইন্টারভিউতে কী জিনিসগুলো করবে না বা কোন জিনিসগুলো করা দরকার, এইগুলো আমরা যারা অলরেডি এই পরীক্ষাগুলো পাস করে এসেছি তারা আমরা আমাদের প্র্যাকটিক্যাল এটা দিয়ে তাদেরকে গাইড করার চেষ্টা করি। এই কোচিং সেন্টারের পথ চলা শুরু থেকে পাশে ছিলেন আবগারি দপ্তরের কর্তা মদন মোহন ধর। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একের পর এক সাফল্য পেয়েছে এই কোচিং সেন্টারের পড়ুয়ারা। জেলার কোনায় কোনায় আরও WBCS পরীক্ষার্থী সফল হোক, এমনই বার্তা দেন তিনি। প্রথম এটা শুরু করার পরে গত বছর থেকে আমরা একের পর এক সাফল্যের হার দেখতে পাচ্ছি। গত বছর আমাদের এখানে মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল WBCS এর জন্য, সেখানে 5 জন মক ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়, 4 জন তাদের মধ্যে শেষ পর্যন্ত সাকসেস হয়। তারপর সাম্প্রতিককালে WBPSI এর মক ইন্টারভিউ নেওয়া হয়, সেখানে 22 জন অ্যাপিয়ার হয়েছিল, আমাদের কাছে এসেছিলো মক ইন্টারভিউ নেওয়ার জন্য, তাদের মধ্যে থেকে শেষ পর্যন্ত 16 জন সাকসেস হয়। না, আমরা এখনও পর্যন্ত পুরোপুরি সফল এটা বলছি না, কারণ আমরা চাই মুর্শিদাবাদ জেলায় এই সাফল্যের আরও বৃদ্ধি পাক, মুর্শিদাবাদের প্রত্যেকটা কোনায় কোনায় আরও WBCS অফিসার সহ
অন্যান্য আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আরও বেশি পরিমাণে ছাত্রছাত্রী সফল হোক, তাদের জন্যই আমাদের এই লড়াই শুরু হয়েছে আজ থেকে 2 বছর আগে, আশা করি আরও চলবে। এই স্বপ্ন উড়ানের কোচিং সেন্টারে আসা পড়ুয়াদের WBCS হওয়ার স্বপ্ন একদিন পূরণ হবে নিশ্চয়ই। বহরমপুর শহরের অন্যতম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান লিবাজ, এখানে মহিলাদের শাড়ি সহ সমস্ত পোশাকের সাথে পেয়ে যাবেন পুরুষ ও ছোটদের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল পোশাক। পুজোর কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার, এছাড়াও লাকি ড্র কুপন। তাই আপনার পছন্দের কেনাকাটার জন্য আজই আসুন লিবাজে, এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লিবাজ কাদাই বহরমপুর মুর্শিদাবাদ, মোবাইল নাম্বার 7477799991 অথবা 7477799992। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মনমোহিনীতে চলছে বিশেষ অফার। মনমোহিনীতে কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার ও 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। এছাড়াও নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। অফার চলবে 20 আগস্ট থেকে 8ই অক্টোবর পর্যন্ত। তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, খাগড়া বহরমপুর, আমাদের অপর শাখা বোলপুর ও মালদা। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা ও হাঙ্গামা, অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাস।